হাদিসের মধ্যে আসছে দীর্ঘ হবে তারপরে অল্প একটু বলি আপনাদের কাছে জানা কথা তারপরেও বলি মদিনার থেকে একজন সাহাবী অনেক দিন ধরে ধনী মানুষ মক্কা থেকে একজন সাহাবী আসলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আব্দুর রহমান আর সালাবাতুল আনসারী মাঝে বন্ধুত্ব করে দিলেন আব্দুর রহমান চলে গেলেন যুদ্ধে সালাবা আনসারীকে বাড়ির দায়িত্ব দিলেন কিছুই করেন নাই কেবল তার সুন্দরী স্ত্রীর দিকে নজর পড়ছে হাতটা কেবল ধরছিলেন এর বাইরে কোনো অপরাধ নাই কিন্তু আব্দুর রহমানের স্ত্রী যেই না বলেছেন ইত্তাকুল্লাহ আল্লাহকে ভয় করেন আজকে আপনার দোস্ত আপনারে দায়িত্ব দিয়ে গেছে আর আপনি আজকে আমার হাত ধরলেন সাহাবীর মনের তর্পণ এমন বাড়া বাড়ছে এমন অস্থিরতা তার ভিতরে শুরু করছে বাড়ির মধ্যে আর থাকতে পারেন না মাঠে প্রান্তরে সব জায়গায় শুধু ঘুরে ঘুরে বেড়ান তারপরেও নিজের মনের মধ্যে নিজে বুঝ দিতে পারেন না তার একটা মেয়ে ছিল খামসানা যার নাম একদিন এসে বলছে মা আমি বড় লজ্জিত একজন পুরুষ আমি আসামি হয়ে গেছি আসামি তো কখনো ফ্রি হাতে ঘুরতে পারে না আমার হাত দুইটা তুই একটু বেঁধে দে সালাবাতুল আনসারী নিজের হাত দুইটা বাঁধায় নিছেন মেয়ের কাছ দিয়া হাত বাঁধায় নিয়ে পাহাড়ে পর্বতে তওবা করার জন্য ঘুরেন আর ঘুরেন পাগলের মতো অস্থির চিত্তে উড়ন্ত উড়ন্ত করে ঘুরেন যুদ্ধ শেষ হল আব্দুর রহমান বাড়িতে আসলেন কোথায় আমার বন্ধু স্ত্রী সব বলে দিলেন বলার পরে বলেন তিনি এমন তওবা করার জন্য পাগলের মতো ঘুরেন উনি আল্লাহর নবীর কাছে গেলেন যাওয়ার পরে বললেন ইয়া রাসূলুল্লাহ এই যে আমার বন্ধু তার জন্য এই এই অপরাধ করেছে তার তওবা কি কবুল হয়েছে কিনা কি তার জন্য বিধান হবে আল্লাহর নবী তো কিছুই বলেন না নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তো হিজারা কিছুই বলেন না সাহাবাতুল আনসারী নবীদের কোনো উত্তর না পেয়ে আরো ঘাবড়ায় গেলেন দৌড়ায় চলে গেছেন পাহাড়ে পাহাড়ে করে কাটান সিজদার মধ্যে পড়ে পড়ে আল্লাহর কাছে কেবল একটাই বলেন আল্লাহর কাছে তার একটাই কথা ইয়া রব্বি আনা আনা ওয়া আনতা আনতা হে আল্লাহ আমি তো আমি আপনি তো আপনি আমি তো হচ্ছে গুনাহগার আর আপনি তো হচ্ছেন তাওয়াব 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 তাওর রহিম নিশ্চয়ই যারা অপরাধ করার পরে আল্লাহর কাছে ফেরত আসে খাঁটি করে আল্লাহর কাছে ফেরত এসে ভাঙা সম্পর্ক জোড়া লাগায় দেয় নিশ্চয় আল্লাহ তাদেরকে মাফ করে দেন আবার নবী বললেন খুঁজে নিয়ে আসো তো সালাবাকে কোথায় আছে সে খুঁজে নিয়ে আসো সালাবাকে খোঁজার জন্য দুইজন সাহাবী গেলেন সাইয়েদিনা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু সালমান ফার্সি রাদিয়াল্লাহু তাআলা আনহু খুঁজে পাওয়া যায় না কই এক রাখালকে যে বলছেন দেখছো নাকি এরকম একটা লোক বলে হ্যাঁ এই লোকটার জন্য মাগরিব পর্যন্ত অপেক্ষা করতে হবে সারাদিন পাগলের মতো আনা আনা ও আনতা আনতা এই কথা বলে বলে আল্লাহর কাছে আসমানের দিকে মাপ চাই সন্ধ্যার পরে গাছের নিচে এসে সিজদায় পড়ে না পড়ে আর উঠে না পেয়ে যাবেন দেখা গেল মুখগুলা শুকায় গেছে গায়ের করে আবার ভেসে উঠে আমাদের ঢাকায় বলে এই ইটরে ঝামা ইট যদি রাস্তাঘাটে কোথাও পেয়ে যান এই ঝামা পকেটে করে নিয়ে এসে বউরে দিবেন বনরে দিবেন শীতের দিনে পায়ের গোড়ালি ডলে ডলে আপনার জন্য দোয়া করবে ইট আছে কিনা এরকম তাহলে দেখেন তো মাটি এক শাঁস এক পুরানো এক বের করলো করার পরে হয়েছে ঝামা আরেক ধরনের ইট আছে ওই ইটটা হচ্ছে একটু বাঁকা সোজা হয়ে বাড়ায় নাই ওরে গাঁথনিতে কাজে লাগানো যায় না এই জন্য ওই ইটগুলা ট্রাকে করে নিয়ে আসার পরে আস্তে করে ঝাঁকি মেশিনের সামনে দেয় যেই মেশিনগুলা খোয়া বানায় একটা একটা করে ঝাঁকি মেশিনের মধ্যে বাঁকা বাঁকা ইট দেয় ঝাঁকি খায়ে খায়ে গুড়া হয়ে হয়ে নিজ দে একই জায়গায় বানানো একই দিনে ঢুকানো একই দিনে বের করা কিন্তু হয়েছে ওইটা ঝামা ওইটা কঙ্কর হয়ে বের হওয়ার জন্য ওইটা খোয়া হওয়ার জন্য বেরোয়েছে আরেক ধরনের ইট আছে সাইজ সুইজ ঠিক আছে বাঁকাও না ঝামাও না কিন্তু ওই ঠিক মতো পড়ে নাই এই জন্যর নাম হয়েছে দুই নম্বর এলাকায় যখন কোনো নেতারা আসতে চায় দ্রুত রাস্তাঘাটের উন্নয়ন দেখানো লাগবে সাথে সাথে ড্রাম ট্রাকের মধ্যে এক গাড়ি তুলে দিবে আনার পরে রাস্তায় ঢেলে দিবে উপর দিয়ে বুলডেজার দিয়ে সুন্দর করে ডলা দিয়ে দিবে রাস্তাঘাট তেলতলা হয়ে যাবে আছে কি না তো একই দিনে মাটি বানানো একই ফরমা একদিনেই ঢুকানো কিন্তু বের হওয়ার পরে দুই নম্বর আরেকটা আছে এক নম্বরের ইট ঢুকানোর পরের থেকে বের করা ওইটা আপনি যে কাজে লাগাবেন সেই কাজে হবে গাঁথনিতে পারফেক্ট মাপে পারফেক্ট ওইটার কাজে পারফেক্ট ওইটা ঠিকঠাক মতো পুরানো হয়েছে ভালো করে একটু মনোযোগ দিয়ে বুঝেন একই মাটি একই ফরমা
একই দিন পুড়িয়ে একই দিন বের করার পরেও চার ধরনের বের হয়। সুতরাং দুনিয়ার বুকে কেবল আপনি ডিক্লেয়ার দিয়ে রেখে দিয়েছেন আমার আল্লাহ এক, আমার রসুল এক, আমার কিতাবের নাম কোরআন শরীফ, এইটুকু বললেই কেবল এক নম্বর মুমিন হওয়া যায় না। মুমিন হওয়ার জন্য আল্লাহর সাথে আপনাকে আশা লাগবে, ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন প্রকৃত মুমিনদের গুণাবলী বর্ণনা করছেন। আমরা তিন থেকে চারটা, মূলত সাতটা গুণের কথা এসেছে, আমি তিন থেকে চারটা গুণের কথা সংক্ষিপ্ত সময়ে আপনাদের কাছে বলতে চাই। আল্লাহ রাব্বুল আমিন আল্লাহর পছন্দনীয় গুণাবলীর মধ্যে এক নম্বর গুণাবলীর কথা বলেছেন, বান্দা দেখো তো তোমার শ্বাসের সাথে মিল আছে কিনা। আল্লাহ বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। আমার আল্লাহ আদর করে বলছেন, ইয়া আইয়ুহান্নাস মানুষেরা, না না না, মানুষ তো পুরা বড় একটা সামগ্রিক গোষ্ঠী, আমি আল্লাহ ওই মানুষ থেকে স্লট আউট করে নিলাম, আদর করে ডাক দিয়ে নিয়ে নিলাম, আলাদা করে ফেললাম। ইয়া ইউহান্নাস না বলি, ইয়া ইউহাল্লাযীনা আমানু, ও আমার প্রতি যারা ইমান এনেছ, আমি আল্লাহ রাব্বুল আমিন তোমাদেরকে আদর করে বলছি, ইমানদার রে তোদের জন্য আমি আল্লাহ নির্দেশ দিচ্ছি, তুবু ইলাল্লাহ, অবশ্যই অবশ্যই আল্লাহর দিকে ফেরত আয়, ফেরত আয়। আল্লাহ বলছেন, আমার দিকে তো ফেরত আসবি, ফেরত আসার ধরনটা কি হবে তোর? আল্লাহ বলছেন, ফেরত আসার ধরনটা হবে তাওবাতান নাসুহা, তোর তওবাটা যেন নাসুহা সমৃদ্ধ হয়। আল্লাহু আকবার! তওবাতান নাসুহা মানে কি? মুফাসসিররা ব্যাখ্যা করছেন, নাসুহা শব্দটা মৌলিক দুইটা ধাতু থেকে, একটা হচ্ছে নাসা হাতুন নুন সোয়াদ আলিফ হাতা, আরেকটা হচ্ছে নাসহাতুন নুন সোয়াদ হাতা। মুফাসসিররা ব্যাখ্যা করছেন, যদি আপনি নাসা হাতুন শব্দ থেকে এইটাকে গ্রহণ করেন, তাহলে নাসা হাতুন শব্দের অর্থ হচ্ছে এইটাকে খাঁটি করা, এইটাকে আসল করা, এইটা যা ছিল তাই করা, যা ছিল তাই করা। তওবার মানে কি? আল্লাহ বলছেন, আমি আল্লাহ তোকে যখন সৃষ্টি করলাম, করার পরে প্রথম রুহানের জগতে তোদেরকে জিজ্ঞাসা করেছিলাম, আমি কি তোদের রব নই? তোরা সবাই একযোগে বলেছিলি, হ্যাঁ আল্লাহ আপনি আমার রব। আল্লাহ বলছেন, তওবাটা হবে এমন, তুমি তোমার রবের কাছে খাঁটিভাবে ফেরত আসবে, যেই রবের কাছে ওই সাক্ষ্য দিয়েছিলে, তোমার তওবাটা আবার সেই রবের কাছে তোমাকে যেন ফিরাইয়া আনে। আরেকটা হচ্ছে না সাতন, না সাতুন মানে হচ্ছে আপনাদের অনেক সময় সুন্দর একটা পাঞ্জাবি বানাইছেন, হঠাৎ করে এই জায়গাতে খোঁচা লাগছে, সাইকেলে উঠতে নামতে বিভিন্ন জায়গায় বেঁধে যাওয়ার কারণে পকেটের এই জায়গাটা ছিঁড়ে গেছে, দর্জির কাছে নিয়ে যে বলছেন, ও দর্জি ভাই এই জায়গাটা একটু রিপু করে দাও, এই জায়গাটা একটু সেলাই করে দাও, জোড়া লাগায় দাও। কাঁথা যখন বানায় মা বোনেরা কেমনে বানায়, কাঁথার উপর দিকে পুরাতন কাপড়, নিচের দিকেও পুরাতন কাপড়, কিন্তু মাঝের দিকে কিছু সেরা কাপড় চুপুর ভিতরে ঢুকায়া উপর থেকে নিচ পর্যন্ত সেলাই করে, এই তিনটা পর্দাকে জোড়া লাগায় দেয়, দিয়ে একটা কাঁথা বানায়, ঠিক কিনা? আমার আল্লাহ রাব্বুল আমিন বলছেন, না সাহাতুন থেকে যদি এইটা আসে, তাহলে আমি আল্লাহ বললাম, যখন বান্দা তুই রবের সাথে তোর সম্পর্ক বিচ্ছিন্ন হয়ে গেছে, রবের সাথে তোর সম্পর্ক আলাদা হয়ে গেছে, আমি আল্লাহ রাব্বুল আমিন তোর জন্য বললাম, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা, ও আমার বান্দারা তুই এইটা ভাঙা সম্পর্কটাকে আবার জোড়া লাগাই দে, এই ভাঙা সম্পর্ক জোড়া লাগানোর মতো ফিরে আসা যদি ফিরে আসতে পারিস, এইটার নাম হচ্ছে তাওবাতান নাসুহা, ঠিক কিনা? নাসুহা কোনো বেটির নাম না, নাসুহা কোনো মহিলার নাম না। আপনি যদি এরকম প্রকাশ্য ময়দানে কোনো মহিলাকে বলেন নাসুহা, নাসুহা বিবির মতো তওবা করো ফেরত আসো, এইটা যদি প্রকাশ্য ময়দানে আবার তওবা না করেন, আপনার ঈমান চলে যাবে, কারণ কোরআনের অপব্যাখ্যা করছেন আপনি, ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আমিন বলছেন, ফেরত আসো আমার কাছে, তওবা করো, কেমন? তাওবাতান নাসুহা। রাব্বুল আমিন বলছেন, যদি তুমি এরকম তওবা করো, আমি রাব্বুল আমিন তোমার জন্য কি করব?
আল্লাহ বলছেন আসা রব্বুকুম আইয়ুকাফিরা আনকুম সাইয়্যাতিকুম আমি আল্লাহ তোমার জন্য প্রথম যে সন্তুষ্টতা হব বান্দা ওই সন্তুষ্টতা হচ্ছে এত খুশি তোর উপরে আমি হব আমি আল্লাহ এরকম যদি আল্লাহর দিকে খাঁটিভাবে ফেরত আসিস ভাঙা সম্পর্ক যদি জোড়া লাগায় দেয় আমি আল্লাহ তোর সব গুনাহগুলো মাফ করে দিব হাদিসের মধ্যে আসছে নবীজি উদাহরণ দিয়েছেন আল্লাহই বান্দারে কেমন পছন্দ করেন এক লোক মরুভূমির পথে মরুভূমির জাহাজ নিয়ে রওনা হইছে উট হচ্ছে মরুভূমির জাহাজ পিঠের মধ্যে খাদ্য চাপায় দিয়েছে পানি চাপায় দিয়েছে রওনা দিতে দিতে সাত দিনের ধরেন রাস্তা পার হয়েছে পনেরো দিনের পর সাত দিন পরে একটা ছোট্ট গাছ দেখতে পাইছে পাওয়ার পরে চিন্তা করছে আমি একটু গাছের নিচে বসে জিড়িয়ে নেই কারণ অনেক দিন ধরে রোদ লাগতেছে কষ্ট লাগতেছে গাছের নিচে জিরাতে যে ঘুম এসে গেছে আল্লাহর কি কাম ঘুম যেই না ভাঙছে ভাঙার পরে দেখে উঠার নাই উট যখন নাই মাথা খারাপ কারণ আরবের উটগুলো পলায়ন করার একবার যদি কোনো উট পালায় যায় আর কখনো ফেরত আসবে না এটা তারা জানতো এই জন্য সে দিশেহারা হয়ে দিক সেদিক খুঁজেছে খোঁজার পরে চিন্তা করছে পিছন দিকে যে যাব সম্ভব না সামনে যে গন্তব্যে পৌঁছাবো তাও সম্ভব না বেঁচে থাকবো যে কয়েকদিন অন্য উটের অপেক্ষায় সেটাও তো সম্ভব না কারণ আমার খাদ্য আর আমার পানীয়টা তো উটের পিঠের মধ্যে দুশ্চিন্তায় দুশ্চিন্তায় আবার বান্দা পেরেশান হয়ে ঘুমায় গেছে ঘুমটা আবার যখন ভাঙছে সাথে সাথে দেখে যে এই উটটা পালায় গেছিলো উটটাই সে আবার দাঁড়ায় গেছে এমন খুশি হওয়া হয়েছে আশ্চর্য হয়ে গেছে পালানো উঠ ফেরত আসার কথা নয় এ কেমন উঠরে আবার ফেরত আসছে খুশি চালায় সাথে সাথে বলতে শুরু করছে ও আল্লাহ তুমি আমার গোলাম আর আমি হচ্ছি তোমার মুনি আল্লাহ কি আমাদের গোলাম আর আমরা কি আল্লাহর মুনি কিন্তু খুশিটা কেমন হয়েছে যে উল্টায় ফেলছে আমার নবীজি বলছেন ও দুনিয়ার মানুষ তুমি যদি একবার আল্লাহর কাছে ফেরত আসতে পারো আশার মতো আশা যদি হয় আমি রব্বুল আলামিন তোমার জন্য বলে দিলাম আল্লাহর পক্ষ থেকে জেনে ওই হারানো উট পাওনেওয়ালা উট পেয়ে যেরকম খুশি হয় কোনো হারানো বান্দা যদি আল্লাহর দিকে একবার চলে আসে আমার আল্লাহ তার থেকে শত 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 গুণ বেশি হারানো বান্দা পেয়ে খুশি হয়ে যান আমার আল্লাহ রব্বুল আলামিন বলছেন ওই বান্দার প্রতি যে আমি খুশি হলাম খুশি হয়ে আমি রব্বুল আলামিন কি দিলাম রব্বুল আলামিন বলছেন আসা রব্বুকুম আইয়ুকাফিরা আনকুম সাইয়্যাতিকুম আমি রব্বুল আলামিন তার গুনাহগুলোকে বদল করে দিব মাফ করে দিব সাথে সাথে কি করব আল্লাহ বলছেন ওয়ায়ুদখিলাকুম জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার আমার রব বলছেন কেবলমাত্র আমি তারে মাফি করব না আমি আমার বান্দা প্রকৃতভাবে যদি আমার কাছে ফেরত আসে আমি রব্বুল আমিন আমার বান্দাকে ক্ষমা করে জান্নাতে যাওয়ার উপযুক্ত করে তুলব আর আমি রব্বুল আমিন তার পায়ের নিচ দিয়ে অজস্র নহরমালা প্রবাহিত এইরকম একটা জান্নাতে আমার বান্দাকে আমি ঢুকাইয়া দিব সুবহানাল্লাহ এটা হচ্ছে তওবার দান এর পরের আয়াতের অংশটা বোঝার জন্য মধ্যে অল্প একটু আর একটু জিনিস বুঝে নিতে হবে এই যে আমরা তওবা তওবা বলছি তওবার ধরনটা কি হবে হোয়াট ইজ দ্য ডেফিনেশন অফ তওবা আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি শেষ নাকি হ্যাঁ সকাল সন্ধ্যাতে এরকম তওবা আমরা করেই যাচ্ছি আর আমরা শুনছি নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দিনের বেলা সত্তরের অধিক তওবা করতেন আমরা চিন্তা করছি বাবা নবীজি গেলে হাত গুনে গুনে এই করতেন নাকি ভালো করে বুঝটা মাথায় নিয়ে যান বিশুদ্ধ তওবার রকম কি বিশুদ্ধ তওবা কাকে বলে বিশুদ্ধ তওবার রকম হচ্ছে পাঁচটা কয়টা আর একটু জোরে বলেন কয়টা বিশুদ্ধ তওবার রকম তওবা হিসাবে গ্র্যান্ট হবে তাহলে এর পরের আয়াতের অংশ তাহলে আপনার জন্য প্রযোজ্য হবে এক নম্বরে আপনার জন্য তওবা হবে একমাত্র আল্লাহর জন্য কার জন্য কান ধরে বলতেছি এবার যা ইশতেহারের মধ্যে দিয়েছিলাম এগুলো অনেক কিছু কম বেশি হয়েছে এবার খালি আমারে ভোট দিয়ে দেখেন
আগামী বছর আপনাদের যা যা ওয়াদা করতেছি সব দিয়ে দিব আগের ভুলের জন্য ক্ষমা প্রার্থনা করলাম এই তওবা কি আল্লাহর জন্য নাকি ভোট চুরির জন্য আগে তাও ভোট নেওয়া লাগতো এখন তো এই সমস্যাও মিটে গেছে তাহলে এক নম্বরে তওবা হবে কার জন্য বিশুদ্ধভাবে আল্লাহর জন্য কার জন্য দুই নম্বরে গুনাহ ত্যাগ করার জন্য তওবা নিয়ত মনে মনে আছে এইবার তওবা করে নেই আবার গুনাহ খাতা তো হবেই নিয়তের মধ্যেই ঘাপলা গুনাহ ছাড়ার নিয়ত নাই বরং গুনাহ আবার হতে পারে আপাতত তওবা করে নেই এইরকম তওবাকারী একদল আমাদের দেশেও পাওয়া যায় কিরকম মুরব্বি এখনো হজে যাচ্ছেন না কেন আপনার তো হজ ফরজ হয়ে গেছে এত টাকা পয়সার মালিক বলে বাবারে এখনো বয়স হয় নাই হিসাব কিতাব সব গুছায় আনতে পারি নাই আমি হজে যাওয়ার পরে পাক্কা ইমানদার হয়ে ফেরত আসব আর এই সকল ঝুটঝামেলার মধ্যে থাকবো না তার মানে বোঝা যায় হজে যাওয়ার আগ পর্যন্ত উনার যে জীবনটা চলতেছে এটা দুই নম্বর আর উনি মনে করতেছে হজে যায় তওবা হবে এর আগ পর্যন্ত ঝামেলা ঝঞ্ঝট করলে সমস্যা নাই এরকম লোক কি কক্সবাজারে আসে নাকি তাহলে তওবার দুই নম্বরটা কি হবে আপনার জন্য গুনাহ ছাড়ার জন্য ঠিক কি না তিন নম্বরে তওবা কি হবে আগের অপরাধের জন্য লজ্জিত হতে হবে বেটারে বলছে নাই হুজুরের সাথে বেয়াদবি করছি সরি বল বলতেই চাই না শেষ পর্যন্ত ঠাডায় একটা থাপ্পড় দেওয়ার পরে সরি বল আগে বেয়াদবি যা করছিল তার থেকে বেয়াদবি মুটে বলে সরি আছে কি না আমি বলি এইটা সরি হয় না এইটা হয়েছে সরি সরি কেমনে হয় ছোট্ট একটা ব্রিজ ব্রিজের উপর এক দুধওয়ালা বিকালবেলা বাজারের দুধ নিয়ে আসে বাড়ির থেকে কান্দে করে দুধ আনছে আনার পরে ব্রিজের মধ্যে বসে তাকে বিক্রি করে যারা যারা পথচারীরা যায় ওনার দুধ কিনে নিয়ে যায় অনেকে কলা টলা খায় খোসা ফেলছে শার্ট প্যান্ট পরা ইন করা সেই রকম এক ভদ্রলোক চকচকা শু পরে দুধালার সামনে দিয়ে যাচ্ছে আল্লাহর কি কাম পায়ের তলার মধ্যে কলার খোসা পরে চিটপটাং পা পিছলাবে তো পিছলাবে যায় লাঠি লাগছে দুধের বালতিতে বালতি গেছে উল্টায়া এই বেচারি নিজের চিন্তা করে নাই চিন্তা করছে এক বালতি দুধ উল্টায় ফেলছি উঠে দুধালাকে বলছে সরি দুধালা বলছে বেকুব কোথাকার সরবি তো সর আর একটু আগে সরলি না কেন ও বলছে আমি তো আপনারে সরি বলছি আবার সরব কেমন করে দুধওয়ালা বুঝে নাই সরি মনে করছে দুধ লাচ্ছি দিয়ে এখন বলতেছে আমি সরি ওই জন্য দুধওয়ালা বলছে সরবি তো সর আর একটু আগে সরলি না কেন এখন আমাদের শরীর মানেটা এরকম এটার সাথে অন্তরের কোনো সম্পর্ক নাই কথায় কথায় আমরা এক্সকিউজ মি সরি আছে কি না এই ধরনের কোনো শরীর কোনো দাম নাই আল্লাহ রাব্বুল আলামিন বলছেন আগে লজ্জিত হতে হবে তওবার তিন নম্বর ফাউন্ডেশন আপনাকে লজ্জিত হতে হবে আগে যে অপরাধ করেছি ওই অপরাধ আমার ভুল ছিল এইটার জন্য আমি আল্লাহর কাছে লজ্জিত চার নম্বরে আপনার কাছে আল্লাহর কাছে ওয়াদা দিতে হবে আগামীতে আর আমি কখনো করব না ফিউচারে আপনার প্রমিস এই ভুল আমি করব না আল্লাহ এই জন্য আমি আপনার কাছে তওবা করতেছি পাঁচ নম্বর ফাউন্ডেশনটা সবচেয়ে বড় বিপজ্জনক মুফাসসিররা বলছেন জনগণের হকুল ইবাদের যদি কোনো অপরাধ হয় ওইটা আপনার সরি সরি বলে আস্তাগফিরুল্লাহ বলে হবে না জনগণের হক নষ্ট করলে হকুল ইবাদ নষ্ট করলে আগে জনগণের কাছে যে ক্ষমা চেয়ে নিতে হবে তারপরে আল্লাহর কাছে মাফ চাওয়া লাগবে ঠিক কি না জামাই মেয়ে সবগুলাকে দাওয়াত দিছে বিরাট অনুষ্ঠান কি জন্য মুরব্বি এবার হজে যাবে এই জন্য হজে যাওয়ার আগে ব্যাপক খাওয়া দাওয়া করায় সবাই রে যায় না ভাই আহা অনুষ্ঠানের মধ্যে মেয়ে জামাই ডাক দিছে ছেলেদেরকে ডাক দিছে মেয়েদের কাছে ব্ল্যাকমেইলিং কান্দে কান্দে চোখের পানি ফেলে বাবা নাতি নাতনির জন্য আমি নিয়ে আসবো সোনার চেন এই সেই তোর ভাইরা আছে আমি জানি না আর ফিরতে পারবো কি না তবে তোর কাছে আগেই বলে যাই জমি জমাগুলো সব ভাগ করে দিতে চাই এই জন্য দশ বিঘা ওনার জমি ছিল ছেলেদের দুইজনে চার চার আট বিঘা আর দুইটা মেয়ে ছিল এক এক দুই বিঘা করে দিয়ে বলছে সন্তুষ্ট থাক তোদেরকে তো বাজারের দিককার জমি দিছি বাবারা তোদের জন্য সোনা দানায় এসে নিয়ে আসবো বিয়ে তো অনেক খরচ গেছে এই কথা বলে মেয়েগুলাকে ঠকায়া মক্কাতুল মুকাররমায় হাজির সাহেব চলে গেছে
মক্কা মুকাররমায় পৌঁছানোর পরে হুজুর ওয়াজ করছে, কাবা ঘর দেখার পরে প্রথম দোয়া কবুল, মেহেরবানি করে আল্লাহর কাছে জান ভরে ভরে দোয়া করবেন। হাজী সাহেব যাবে কাবা ঘরের সামনে হাত তুলেছে, আল্লাহ এত কাঁদে কেন? এইরকম কান্নাকাটি যেহেতু করতেছে, যাই তো মুরব্বীর সাথে একটু শরিক হয়, আমিন আমিন বলি, পাশে যে আমিন আমিন বলার জন্য হাত তুলে দেখতেছে কি কি বলে আর কি সাথে আমিন বলবো, দেখে মুরব্বী বলতেছে আল্লাহ। আসার সময় তুমি তো জানো 10 বিঘা জমি 8 বিঘা দুই ছেলেকে দিছি, আর সালা কি করে মেয়েগুলাকে 2 বিঘা দিয়েছে, একটু সোনা দানা নিয়ে যাব। আল্লাহ তুই না রহমানুর রহিম, কাবা ঘর দেখে না তুই দোয়া কবুল করিস, মেহরবানি করে তুই আমারে মাফ করে দে। আমার আল্লাহ রাব্বুল আলামিন নতুন করে ফেরেশতা নামাবে না, নতুন করে ধ্বংস করে দেওয়া হবে না, আসমান থেকে আগুন পাঠায় আপনাকে শেষ করা হবে না। যদি এই নিয়ম থাকতো আল্লাহ আসমান থেকে ফেরেশতা নামায় ঠাডা এক থাপ্পড় লাগায় বলতো ভণ্ড হাজি, কিয়ামত পর্যন্ত কাঁদতে কাঁদতে কাবার চত্বরে যদি বন্যা এনে ফেলো, বান্দার হক নষ্ট করার গুনাহ আমি আল্লাহ বান্দা মাফ করব না, ঠিক কিনা? জনগণের দায়িত্ব পাইছিলেন রাস্তা বানানোর, আপনি যেখানে দেওয়া লাগতো পাথর সেইখানে খাওয়াইছেন খোয়া, যেই জায়গায় দেওয়া লাগতো বিটুমিন সেই জায়গায় লাগাইছেন পোড়া মবেল, যেই জায়গায় দেওয়া লাগবে রড ওই জায়গায় দিছেন বাঁশ, শেষ বলে সে আসে লম্বা জুব্বা লাগায়া বিরাট হাজি সাহেব মসজিদের মধ্যে আস্তাগফিরুল্লাহ আল আজিম, আস্তাগফিরুল্লাহ আল আজিম হবে, কথা বলেন হবে? খারাপ লাগতেছে শুনতে না? পাঁচটা শর্তের শেষ শর্ত এইটা, রোকন মিলায় না। 1 নম্বরে একমাত্র তওবা হবে আল্লাহর জন্য, 2 নম্বরে গুনাহ ত্যাগ করার নিয়ত থাকতে হবে, 3 নম্বরে আগেকার অপরাধের জন্য লজ্জিত হতে হবে, 4 নম্বরে আগামী তো করবো না এই প্রতিশ্রুতি দিতে হবে। বান্দার হক নষ্ট করে থাকলে, জনগণের হক নষ্ট করে থাকলে ওইটা ফিরাইয়া দিয়া তারপর আল্লাহর কাছে তওবা করতে হবে। এই প্রক্রিয়ায় যদি তওবা হয়, আমার আল্লাহ রাব্বুল আমিন বলছেন ওই বান্দা গোলার জন্য একটা সুসংবাদ আছে। কি সুসংবাদ? আল্লাহ রাব্বুল আমিন বলছেন ইয়াউমা লা ইউখজিল্লাহুন নাবিয়্যা ওয়াল্লাযীনা আমানু মা নূরুহুম ইয়াসআ বাইনা আইদিহিম ওয়া বিআইমানিহিম। যদি এরকম করে তওবা করো, অপরাধ তোমার কত? আমি রব্বুল আমিন বলছি ইয়াউমা লা ইউখজিল্লাহ, নিশ্চয় ওই কিয়ামতের দিবসে আমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আমি অপমান করব না। সুবহানাল্লাহ, কেমন সম্মান দিবেন? পুরা পৃথিবীর আদম থেকে শেষ দিনের আশা মানুষ পর্যন্ত ত্রাহি ত্রাহি, আদম আলাইহিস সালাম থেকে শুরু করে নূহ আলাইহিস সালাম, ঈসা আলাইহিসসালাম, ইব্রাহিম আলাইহিসসালাম, মূসা আলাইহিসসালাম, সব নবীর কাছে দৌড়াদৌড়ি করছে, ঘটনা দীর্ঘ করছে না, সবাই বলছেন পারবো না পারবো না, আজকে বিপদে। আর একটা মানুষ কিয়ামতের দিনে আল্লাহর কাছে সিজদায় আছে, নিজের কোনো কথা নাই, ইয়া আল্লাহ আমার উম্মত, আমার উম্মত, আমার উম্মত। আল্লাহ বলবেন ইরফা রাসাকা ইয়া হাবিবি, মাথা উত্তোলিত করেন, আপনি আপনাকে এখন পারমিশন দিলাম, আপনি সাফাত করেন। পৃথিবীর সব মুফাসসির বলছেন আল্লাহর ইজাজত ছাড়া তিনি সাফাত করতে পারবেন না, তবে আমার নবী যে সাফাত করবেন, ওই সাফাত করার পরে আদম থেকে আমার নবী পর্যন্ত ট্রিলিয়ন ট্রিলিয়ন কোটি কোটি মানুষ, হাজার বছর হায়াত প্রাপ্ত মানুষ, কিন্তু কেউ মাফ আগে পাবে না। উম্মতে মুহাম্মাদিকে আগে মাফ করে আল্লাহ জান্নাতটা শুরুই করবেন উম্মতে মুহাম্মাদিকে দিয়া। আমার আল্লাহ বলছেন ইয়াউমা লা ইউখজিল্লাহুন নাবিয়্যা ওয়াল্লাযীনা আমানু মা, ও রাসূল আমার রসুলকে আমি এই জন্য অপমানিত করবো না,
আর অপমানিত করব না তার সাথে যারা আছে তার সাথে কারা আছে উম্মত আছে ঠিক কি না আল্লাহ বলছেন আমি তাদেরকে কিভাবে সম্মানিত করব রাসূল আপনাকে বলে দিয়ে রাখলাম নূরুহুম ইয়াসা বাইনা আইদিহিম ওয়া বিআইমানিহিম আমি আল্লাহ তাদের জন্য সাথে সাথে বলে দিব ফেরেশতাদেরকে তাদের সামনে থেকে আর ডান থেকে আলো দিয়ে দাও যেই না তারা আলো পেয়ে যাবে মুসনাদ আহমদের হাদিসের মধ্যে আসছে এক শ্রেণীর উম্মত ভয় পেয়ে যাবে আলো পাওয়ার পরেও কেন ভয় পাবে এক দলের আলো বিশাল পাওয়ারফুল হাদিসের মধ্যে আছে এক শহর থেকে আরেক শহর চলে যাবে আরেক দল উম্মতের আলো থাকবে এই বিদ্যাঙ্গুলির মাথায় কোন জায়গায় দেখান না কোন জায়গায় দেখান দেখান এই বিদ্যাঙ্গুলির মাথাতে এই জায়গায় নবীজি বলতেছেন আলোটা কখনো জ্বলে আবার নিবে যায় ও চিন্তা করছে যে কঠিন ময়দান যে ভয়াবহ জায়গা ওই আলো যদি এক্ষুনি ফুরায় যায় আমার তো আর জান্নাতের দিকে যাওয়া হবে না আমার আল্লাহ রাব্বুল আলামিন বলছেন চিন্তা করিস না একটা উদাহরণ দেই ভালো করে মনে রাখবেন নিজের মধ্যে আত্মস্থ করে রাখবেন এই দোয়াটার একটা বরকত আছে একটা অফিসের মন্ত্রী সাহেব একজন পিয়ে নিবে একজন তার পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট নিবে মন্ত্রী সাহেব পত্রিকার মধ্যে বিজ্ঞাপন দিছে অনার্স মাস্টার আছে এই সাবজেক্টে এই এই কোয়ালিটি হাতের লেখা ভালো ভালো বাংলা বিশুদ্ধ লিখতে পারে এরকম একজনকে আমার পিয়ে হিসেবে নেওয়া হবে পত্রিকার বিজ্ঞাপন দেখে মন্ত্রীর বড় বোন ফোন দিছে ওনারে হে ভাই কি হয়েছে আপা বলেন বলে তুই যে পত্রিকার মধ্যে বিজ্ঞাপন দিলি তুই কি জানিস না তোর একটা ভাগনা আছে ভালো ছাত্র অনার্স মাস্টার্স কমপ্লিট চাকরি বাকরি নাই বিজ্ঞাপন দিতে গেছিস কেন একটু আমারে বললেই তো আমি বলতাম তোর ভাগিনারেই তো তোর পাশে রাখতে পারিস এইরকম পোস্টে থাকলে আপনজন পাশে থাকলে সুবিধা আছে বোনের কথাই বলতেছে সাথে সাথে বুবু চিন্তা করিস না আমি তো অত খেয়াল করি নাই তবে সরকারের একটা প্রোটোকল আছে একটা রুলস আছে পত্রিকায় বিজ্ঞাপন না দিয়ে এমনি এমনি নিয়োগ দেওয়া যায় না বিজ্ঞাপন ছাই মাথা যাই হোক ওরে আবেদন করতে বল চাকরি কেমনে না হয় আমি দেখব বলেন তো মন্ত্রী যদি তার ভাগিনার ব্যাপারে আশ্বাস দেয় এই চাকরি হওয়ার সম্ভাবনা আছে কি নাই যারা ঘুমায় গেছেন তারা বলেন না যারা জেগে আছেন তারা বলেন তো আছে কি নাই একদিন চলে আসছে ভাগনা মন্ত্রী অফিসে আসার পরে বলছে মামা দরখাস্ত দিতে বলছেন তবে দরখাস্তটা কিভাবে দিলে তো ভালো হয় আমি জানি না মেহরবানি করে আপনি একটু বলে দেন আমি একটু দরখাস্তটা লিখি মন্ত্রী এখন ভাগ্নার আবদার বলতেছে লেখ তাড়াতাড়ি লেখ হাতে সময় কম বলতেছে লেখ বরাবর মন্ত্রী ভাগিনা লিখতেছে বরাবর মন্ত্রী বলেন তো বরাবর মন্ত্রী বলতেছে কে মন্ত্রী নিজে বরাবর মন্ত্রী বলে আর উনি মন্ত্রী লেখে মন্ত্রীর ভাগনা এই চাকরি কি সম্ভাবনা আছে কি নাই খানিকক্ষণ পরে ভাগনা বলছে ধরু আপনি বলেন আমি লেখি কি হয় না হয় রাখেন তো মামা আমি একটু অফিসটা ঘুরে দেখি আপনি একটু লিখে দেন ড্রাফট মামা লিখতেছে ভাগিনার আবদার বলে বরাবর মন্ত্রী কে লিখতেছে আরে কথা বলেন মন্ত্রী নিজেই লিখতেছে বরাবর মন্ত্রী চাকরির জন্য আবেদনপত্র বলেন তো এই চাকরির সম্ভাবনা আছে কি নাই আমি আমার ভাষায় বলি ভাই বাংলাদেশ বলে কথা মন্ত্রী যতই নিজের হাতে দরখাস্ত লেখুক যদি এর থেকেও বড় মন্ত্রী প্রধানমন্ত্রী আবার ভাগিনা থাকে তাহলে এই চাকরি মিসও হয়ে যেতে পারে কিন্তু আমার আল্লাহ রাব্বুল আলামিন মজার একটা কথা বলছেন খেয়াল করেন এক দলের আলো অনেক আরেক দলের আলো একটু কম জ্বলে আবার নিভে যায় আমার আল্লাহ বলছেন ওই মানুষগুলা যখন দুশ্চিন্তাগ্রস্ত আল্লাহ তাদেরকে শিখাচ্ছেন আল্লাহ কবুল করবেন আল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যেই না তাদের মধ্যে থেকে একটা দলের আলো পরপর একটু আলো কম কিন্তু ইমানের কাছে ইমানের জন্য তাদের সাথে আলো আছে সাথে সাথে তারা বলতে শুরু করবে ইয়াকুলুনা রব্বানা আতমিম লানা নূরানা ওয়াগফির লানা ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির আবার আল্লাহ বলছেন আমি আল্লাহ শিখাই দিলাম কি বলবি কবুল করব আমি আল্লাহ
শিখাচ্ছি আমি আল্লাহ, আবেদন জমা দিবে আমার কাছে। আল্লাহ বলছেন আমার উম্মত যারা যারা মুহাম্মদ সাল্লামের সাথী, আমি আল্লাহ তাদেরকে অপমানিত করব না। পাঁচটা শর্ত পূরণ করে আমার কাছে তওবা করেছে, আমি আল্লাহ তাদেরকে শিখাই দিলাম। আলো একটু কম, আমল একটু কম, কিন্তু আল্লাহর কাছে বল রব্বানা আতমিমলানা নূরানা, আয় আমাদের রব আপনি আমাদের নূরটাকে প্রস্ফুটিত করে দেন, আমাদের নূরটাকে পূর্ণ করে দেন আল্লাহ, আর আপনি আমাদেরকে মাফ করে দেন, মাফ করে দেন, আর নিশ্চয় আপনি যা খুশি তাই তো করতে পারেন। বলেন তো এই দোয়া কে আল্লাহ ফিরানোর জন্য শিখিয়েছে। আল্লাহু আকবার, এটা হচ্ছে তওবা। আল্লাহ রাব্বুল আলামিন এই শ্রেণীর বান্দাদের কেমন পছন্দ করেন, হাদিসের মধ্যে আসছে দীর্ঘ হবে, তারপরে অল্প একটু বলি আপনাদের কাছে, জানা কথা তারপরেও বলি। মদিনার থেকে একজন সাহাবি অনেক দিন ধরে ধনী মানুষ, মক্কা থেকে একজন সাহাবি আসলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আব্দুর রহমান আর সালাবাতুল আনসারী মাঝে বন্ধুত্ব করে দিলেন। আব্দুর রহমান চলে গেলেন যুদ্ধে, সালাবা আনসারীকে বাড়ির দায়িত্ব দিলেন, কিছুই করেন নাই, কেবল তার সুন্দরী স্ত্রীর দিকে নজর পড়ছে, হাতটা কেবল ধরছিলেন, এর বাইরে কোনো অপরাধ নাই। কিন্তু আব্দুর রহমানের স্ত্রী যেই না বলেছেন ইত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করেন, আজকে আপনার দোস্ত আপনার দায়িত্ব দিয়ে গেছে আর আপনি আজকে আমার হাত ধরলেন। সাহাবির মনের তরপানি এমন বাড়া বাড়ছে, এমন অস্থিরতা তার ভিতরে শুরু করছে, বাড়ির মধ্যে আর থাকতে পারেন না, মাঠে প্রাণ করে সব জায়গায় শুধু ঘুরে ঘুরে বেড়ান, তারপরেও নিজের মনের মধ্যে নিজে বুঝ দিতে পারেন না। তার একটা মেয়ে ছিল খামসানা যার নাম, একদিন এসে বলছে মা আমি বড় লজ্জিত একজন পুরুষ, আমি আসামি হয়ে গেছি, আসামি তো কখনো ফ্রি হাতে ঘুরতে পারে না, আমার হাত দুইটা তুই একটু বেঁধে দে। সালাবাতুল আনসারি নিজের হাত দুইটা বাঁধায় নিছেন মেয়ের কাছ দিয়া, হাত বাঁধায় নিয়ে পাহাড়ে পর্বতে তওবা করার জন্য ঘোরেন আর ঘোরেন, পাগলের মতো অস্থির চিত্তে উড়ন্ত উড়ন্ত করে ঘোরেন। যুদ্ধ শেষ হলো, আব্দুর রহমান বাড়িতে আসলেন, কোথায় আমার বন্ধু, স্ত্রী সব বলে দিলেন, বলার পরে বলেন তিনি এমন তওবা করার জন্য পাগলের মতো ঘোরেন। উনি আল্লাহর নবীর কাছে গেলেন, যাওয়ার পরে বললেন ইয়া রাসূলুল্লাহ এই যে আমার বন্ধু, তার জন্য এই এই অপরাধ করেছে, তার তওবা কি কবুল হয়েছে কিনা, কি তার জন্য বিধান হবে? আল্লাহর নবী তো কিছুই বলেন না, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তো ওহী ছাড়া কিছুই বলেন না। সাহাবাতুল আনসারি নবীজির কোনো উত্তর না পেয়ে আরও ঘাবড়ায় গেলেন, দৌড়ায় চলে গেছেন, পাহাড়ে পাহাড়ে করে কাটান, সিজদার মধ্যে পড়ে পড়ে আল্লাহর কাছে কেবল একটাই বলেন, আল্লাহর কাছে তার একটাই কথা, ইয়া রব্বি আনা আনা ওয়া আনতা আনতা, হে আল্লাহ আমি তো আমি, আপনি তো আপনি, আমি তো হচ্ছে গুনাগার আর আপনি তো হচ্ছেন তাওয়াব 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 তাওরুর রহিম। নিশ্চয় যারা অপরাধ করার পরে আল্লাহর কাছে ফেরত আসে, খাঁটি করে আল্লাহর কাছে ফেরত এসে ভাঙা সম্পর্ক জোড়া লাগায় দেয়, নিশ্চয় আল্লাহ তাদেরকে মাফ করে দেন। আবার নবী বললেন খুঁজে নিয়ে আসো তো সালাবাকে, কোথায় আসে সে খুঁজে নিয়ে আসো। সালাবাকে খোঁজার জন্য দুইজন সাহাবী গেলেন, সাইয়িদিনা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, সালমান ফার্সি রাদিয়াল্লাহু তাআলা আনহু, খুঁজে পাওয়া যায় না কই। এক রাখালকে যে বলছেন দেখছো নাকি এরকম একটা লোক, বলে হ্যাঁ এই লোকটার জন্য মাগরিব পর্যন্ত অপেক্ষা করতে হবে, সারাদিন পাগলের মতো আনা আনা ও আনতা আনতা এই কথা বলে বলে আল্লাহর কাছে আসমানের দিকে মাপ চাই। সন্ধ্যার পরে গাছের নিচে এসে সিজদায় পড়ে না পড়ে আর উঠে না পেয়ে যাবেন, দেখা গেলো মুখগুলা শুকায় গেছে, গায়ের মধ্যে কিছুই নাই, কাঁধের মধ্যে ভর দিয়ে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু সালমান ফার্সির কাঁধের ভর দিয়ে মসজিদের নববীতে এসে হাজির হয়ে গেলেন। নবীজির নামাজের মধ্যে দাঁড়ায় গেছেন, নবীজির নামাজের মধ্যে মাগরিবের দাঁড়ায়া প্রথম রাকাতের মধ্যে পড়তে শুরু করলেন, আল্লাহুমুত্তাকাসুর হাত্তা সুরতুমুল মাকাবির, চিৎকার মেরে দিয়েছেন সালাবা, চিৎকার দিয়ে ধাপ করে পড়ে গেছেন। পড়ে যাওয়ার পরে নবীজি নামাজ সংক্ষিপ্ত করে শেষ করে বলেছেন ও সালমান দেখো তো
কি অবস্থা আমার সালাবা মুখের মধ্যে একটু পানি দাও সালমান ফার্সি রাদিয়াল্লাহু তাআলা বুকের কাছে কানটা লাগায় বলে ইয়া রাসূলুল্লাহ আর সালাবা দুনিয়ায় নাই তাপের দহনে তওবার এমন তার অন্তরের মধ্যে বিস্ফোরণ হয়ে গেছে আপনার এই আয়াত শুনে সহ্য করতে পারে নাই সে ইন্তেকাল করে চলে গেছে আল্লাহর নবী বললেন ওই সালাবা এমন তওবা করা করেছে তার তওবাকে যদি এই মক্কা-মদিনার জমিনে ভাগ করে দেওয়া হয় সব মানুষের মাপ পাওয়ার সম্ভাবনা তৈরি হয়ে যাবে এর নাম হচ্ছে তওবা এই মানুষগুলোর জন্য আল্লাহ রাব্বুল আমিন বলছেন ইয়াউমা লা ইউখযিল্লাহুন নাবিয়্যা ওয়াল্লাযীনা আমানু মা এদেরকে আল্লাহ কখনো অপমান করবেন না তাহলে আল্লাহর পছন্দনীয় এক নম্বর গুণের নাম কি তওবা আজকের থেকে তওবা মানে মনে রাখবেন ফেরত আসা ভাঙা সম্পর্ক জোড়া লাগানো আল্লাহর হুকুমের বরখেলাপ করলে সম্পর্ক ভেঙে যায় আল্লাহর নির্দেশ থেকে সরে গেলে আর খাঁটি থাকে না মানুষ এটা হচ্ছে আপনার আমার মাথার মধ্যে যেন গেঁথে যায় তওবা মানে আস্তাগফিরুল্লাহ এটা যেন কখনো আর মাথার মধ্যে না আসে সব সময় মনে করে ভুল করছি আমি কি খাঁটি বান্দা হয়ে আবার ফেরত আসছি আমি কি আল্লাহর সাথে ভাঙা সম্পর্ক জোড়াতে পারছি যদি এই ফিলিংস হয় এটা আল্লাহর কাছে তওবা আল্লাহ বলছেন এই বান্দাকে আল্লাহ নিজে ভালোবাসেন সুবহানাল্লাহ বলেন এবার চলেন দুই নম্বর আল্লাহ রাব্বুল আমিন কোন শ্রেণীর বান্দাকে ভালোবাসেন আল্লাহ রাব্বুল আলামিন বলছেন নিশ্চয় আল্লাহ রাব্বুল আমিন তার ওই বান্দাগুলাকে ভালোবাসেন যেই বান্দাগুলার চরিত্র হচ্ছে তারা আল্লাহ রাব্বুল আলামিনকে ভয় করে চলে আল্লাহ বলছেন ইন্নাল্লাহা ইউহিব্বুল মুত্তাকিন নিশ্চয় যারা আল্লাহকে ভয় করে আল্লাহ তার ওই গোলামদেরকে পছন্দ করে সুবহানাল্লাহ আল্লাহর ভয় মানে কি ভাই বুঝি না আমরা আমি আল্লাহকে ভয় করি এই কথা বলার কোনো দাম আছে ভাই নাই এই কথার আপনাকে প্রুফ দিতে হবে যে আপনি সত্যি সত্যি এক নম্বর ইট হয়ে বের হয়েছেন নাকি মাটি টাটি সব এক ছিল ঝামা কিনা আপনি নাকি আপনি পিকেট একটু দেখেন তো ভাঙে গুড়া গুড়া করে দিবে নাকি বুলডোজার দিয়ে সাইজ করবে নাকি আল্লাহর জান্নাতের উপযুক্ত আপনি কেমনে বুঝবেন আপনার মধ্যে ভয় আছে কিনা হযরত ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলার কাছে জিজ্ঞাসা করা হলো খলিফাতুল মুসলিমিন তাকওয়া মানে কি ভীতি মানে কি আল্লাহর ভয় করার মানে কি খলিফাতুল মুসলিমিন বলছেন দুইটা পাহাড়ের মাঝ দিয়ে একটা রাস্তা গেছে গিরিপথ এমনি কঠিন রাস্তা আবার অনেক দিন কেউ চলে না জন্য কতকগুলো কাঁটার গাছ হয়েছে কিন্তু তোমাকে ওই রাস্তাটা পার করেই যাওয়া লাগবে এখন তুমি কেমনে পার হবে মাথা নিচু করে গা জড়সড় করে যেই দিকে কাঁটা আছে সেদিক থেকে সরে আবার যেই দিকে নাই সেদিকে ঢুকায়া বড় সাবধানে কারণ একটা কাঁটা ফুটলে ওইখান থেকে ব্লিডিং হবে তুমি কষ্ট পাবে তুমি একটা গিরিপথ যেরকম পুরাতন রাস্তা কণ্টকাকীর্ণ যেরকম সাবধানতার সাথে পার হও তোমার জীবনের শুরু থেকে শেষের দিন পর্যন্ত আল্লাহর হুকুমের পক্ষে থেকে এরকম সাবধান হয়ে পার হওয়ার নাম হচ্ছে তাকওয়া ঠিক কিনা আমি বড় মুত্তাকি নিজেকে ইমানদার দাবি করি আবার যখন আইন প্রণয়ন করা লাগবে তখন বলি 22 বছর বয়স হয়ে গেলে আপনি মদ খেতে পারবেন সমস্যা নাই চলো আজকে ওয়াক্ত হয়ে গেছে তাহাজ্জুদের নামাজটা পড়ে হালাই এত সস্তা মনে করছেন আপনি ইসলামকে ভালো করে মনে রাখেন প্রিয় ভাইয়েরা আল্লাহ যা হারাম করছেন ওইটাকে হালাল করার অধিকার কেউ রাখে না ঠিক কিনা রাখে যদি আপনি এই খেলা খেলেন বড় বিপদে পড়ে যাবেন আপনি আপনার সন্তান আপনাকে এসে বলবে আব্বা 200 টাকা দাও কই যাবে বলে আমি মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তরে যাব কেন রে বাপ কি হয়েছে চাকরি হবে নাকি বলে না আজকে আমার বার্থডে তুমি তো জানো না 22 বছর হলো আমি মদের লাইসেন্স নেওয়ার জন্য যাব 200 টাকা দাও গাড়ি ভাড়া আপনার কাছে চাবে চাওয়ার পরে মদের লাইসেন্স নিতে যাবে আপনি বলবেন এক থাপ্পড় দিয়ে ঠিক করে দিব একবারে কথায় কথায় লাঠি দিয়ে হয়তো পাশায় একটা বাড়ি দিয়েছেন থানায় যায় ডিজি করবে আমার বাপ আমাকে অন্যায়ভাবে বাড়ির মধ্যে লাঠি দিয়ে মারছে আমার 22 বছর হয়ে গেছে তাও মদের লাইসেন্স দিতে দিবে না আমার আব্বারে আগে ধরেন কে কে বল কথা বলে উপায় থাকবে আপনার এটাই আইন আপনি ফেঁসে যাবেন প্রিয় ভাইয়েরা এই জন্য আমি আমার ভাষায় সব জায়গায় বলছি ভালো করে সাবধান হন দ্রুত দ্রুত আগে নিজের পায়ের মধ্যে নিজে কুড়াল মেরেন না
আপনি যদি মদ গাঁজা খেতে চান কোনো আপত্তি নাই, কিন্তু সাবধান হয়ে আপনাকে আগে ঘোষণা দিতে হবে, ইসলাম থেকে বাইর হয়ে গেলাম, ন্যাশনাল আইডি কার্ডে মুসলমান নাম রাখতে চাই না, মুসলমানের কবরস্থানে দাফন করবেন না, জানাজার মধ্যে আমাকে নিবেন না, আমি আর মুসলিম নই, এরপরে আপনি যা মন চাই তাই খান। আর যদি আপনি মুসলমান দাবি করেন তাহলে আপনি 22 কেন 22,000 বছর বেঁচে থাকলেও আপনি মদ এবং মাদকের কাছে যেতে পারবেন না। এটাই আপনার জন্য নিয়ম। সেখানে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আল্লাহ পছন্দ করেন কাদেরকে? ইন্নাল্লাহা ইউহিব্বুল মুত্তাকিন, নিশ্চয় যারা আল্লাহকে ভয় করে আল্লাহ তাদেরকে ভালোবাসেন। আল্লাহকে যদি ভয় করে কেউ আল্লাহর আইনের বিপক্ষে কখনো কোনো কথা প্রস্তাবনা আনতে পারে, কি আল্লাহরে ভয় করলেন তাহলে আপনি? তার মানে আপনি আল্লাহর ভয় বুঝেন নাই। ছোট্ট একটা উদাহরণ দেই, তিনটা উদাহরণ দিলাম, তিনটার শুরুতেই একটা কথা বলছি সারা জীবন মনে রাখবেন, তবে আগের দুটা ভুলে গেলে ভুলে যাবেন, এইটাই একবারে অন্তরের মধ্যে গেঁথে নিবেন। চৈত্র মাসের রোজা, আসরের নামাজ হয়ে গেছে, মাগরিবের সময় ঘনিয়ে আসছে, 17 ঘন্টা 16 ঘন্টা মুখ শুকায় যায়, মুখ দিয়ে ফেনা ফেনা থুতু উঠে, ঠিক কিনা? বন্ধু একটা বলছে, দোস্ত এদিকায়, আমার ঘরের মধ্যে ঢুকাইছে, বলে দোস্ত এই যে দেখ মাসাফি কোম্পানির বাহিরের সুন্দর জুস, তোর জন্য 500 টাকা সাথে দিলাম পকেটে, মনে কষ্ট নিস না, তোর এই শুকনা মুখ আমার সহ্য হয় না, এখান থেকে এক গ্লাস তুই জুস খা, আমি বাহিরে চলে যাচ্ছি, তোর এই কষ্ট আমার সহ্য হয় না। দোস্ত দোস্ত যদি ঘনিষ্ঠ হয় সাথে সাথে লাভ দিয়ে উঠে ঠাড়ায় এক থাপ্পড় লাগা দিবে, ঠাস ব্যাকল্পতাকার, এই জন্য ঘরে ডাকছিস? গাধার গাধা ঘরের মধ্যে ঢুকে আমার জুস খাওয়াচ্ছিস, আল্লাহ নাই বোধ হয় এখানে? আরে তাহলে দরকার নাই, তুই এক কাজ কর, অজু যখন করবি কে দেখলো কুলি করার নামে ভক্তর এক ঢোক মারি দিবি। দেন তো আপনারা না ভাই, সবাই দেন, কেন দেন না? বলে হুজুর আল্লাহ দেখে না ঢক করে মারা, কি ভণ্ডামি লাগাইছেন, আল্লাহ রাব্বুল আলামিন ডুব দিয়ে এক ঢোক পানি খাওয়াও দেখে, কুলি করার সময় চান্সে চান্সে একটু বসায় দিলাম ওটাও দেখে, আল্লাহ রাব্বুল আলামিন ঘরের মধ্যে খাইলেও দেখে, আল্লাহ দেখে বলে এটা করি না। কিন্তু বান্দার বড় আশ্চর্য বিবেক, বান্দা ওইগুলা মনে করে আল্লাহ দেখে, কিন্তু যখন ঘুষ খায়, দুর্নীতি করে, অন্যায় করে, মিথ্যা বলে, অপরাধ করে, কলমের খোঁচায় জাতির ভাগ্য নষ্ট করে দেয়, তখন মনে করে আল্লাহ বোধহয় বান্দারে দেখে না, ঠিক কিনা? তাহলে আমাদের ধারণা হয়েছে আল্লাহ রাব্বুল আলামিন রমজান মাসের স্পেশাল কন্ট্রাক্টর, বাকি সময় আল্লাহ জিরায় নাই, খালি রমজান মাসে দেখার জন্য আছে কোন বেটা পানি খাইলো আর কোন বেটা খাইলো না, তাই নাকি? কই আল্লাহর ভয়? রোজা থাকেই তো অন্যায় করে, যেই বান্দা রোজা থেকে এক ঢোক পানি খায় না সেই বান্দা কেমন করে এত ধোকাবাজি করে, সেই বান্দা কেমন করে মিথ্যা কথা বলে, সেই বান্দা কেমন করে আল্লাহ রাব্বুল আলামিনের আইনের বিরুদ্ধাচরণ করে, ঠিক কিনা? মনে থাকবে তাহলে, সেই আল্লাহ রমজানেও দেখে, সে আল্লাহ সব জায়গায় দেখে, ঠিক কিনা? আমার আল্লাহ এই জন্য বলছেন ইন্নাল্লাহা ইউহিব্বুল মুত্তাকিন, রব্বুল আলামিন মুত্তাকিদেরকে ভালোবাসে। এবার আল্লাহ বলছেন একবার যদি মুত্তাকি হয়ে বের হয়ে আসিস, এক নম্বরই এখন তোরে সব জায়গায় লাগানো যাবে, আমি আল্লাহ রাব্বুল আলামিন মুত্তাকিদের জন্য কি দিব? আল্লাহ বলছেন ওয়ামান ইয়াত্তাকিল্লাহ ইয়াজআল লাহু মাখরাজা ওয়া ইয়ারযুকুহু মিন হাইসু লা ইয়াহতাসিব। ও দুনিয়ার মানুষ, তুই তো তোর রিজিকের পেরেশানিতে আসিস, দুনিয়ার মানুষের মৌলিক পেরেশানি হচ্ছে রিজিক, কি পেরেশানি? খাবার নাই, কামাই নাই, রুজি নাই, কেমনে চলবো, এই তো আমাদের চিন্তা, ঠিক কিনা? আমার আল্লাহ বলছেন চিন্তা দূর করার প্রেসক্রিপশন লিখে দিলাম, এই ওষুধটা ফার্মেসির থেকে কিনে খেয়ে নাও, দেখো আমি রব্বুল আমিন তোমার জন্য কি নিয়ামত রেখেছি। আল্লাহ বলছেন ওমাইয়াত্তাকিল্লা, ও যুবক ভালো করে শোনো, আল্লাহ বলছেন ওমাইয়াত্তাকিল্লা, যেই ব্যক্তি আল্লাহকে ভয় করবে, ভয় করার মতো আল্লাহ রাব্বুল আলামিনের যে হারাম, হারামের আশপাশে আমি নাই, হারামি সারে নাই, কিসের হারামের আশপাশে নাই, উনি মুখ কুলি করে বিড়ি খাওয়ার পরে তারপরে মসজিদে যায়, মুখের গন্ধ এখন পর্যন্ত যায় নাই, দুর্গন্ধে মানুষ তার পাশে যেতে পারে না, ফেরেশতা কেমনে যাবে ভাই? ঠিক আছে না? আসে না বিড়ি খোর? আসে না? পান যারা খান
তারা চিন্তা করছেন বাইসে গেলাম আপনার পানেরও দুর্গন্ধ আছে ভাই এমন পরিমাণ তামাক দিয়া আপনি ইচ্ছামত পান খাচ্ছেন এইটা আপনার জন্য শোভনীয় নয় ছেড়ে দিতে হবে এটা আস্তে আস্তে ঠিক ঠিক না পুরা দেশটা পিক ফেলে ফেলে শেষ করে দিলেন এহানে পিক সেহানে পিক সারা দেশ মাখামাখি অবস্থা দাঁতগুলো আল্লাহ দিলেন চকচকা সুন্দর নবীজির দাঁতগুলো ছিল এক একটা ঝকঝকে মুক্তোর মতো আর আপনার দাঁতগুলো তরমুজের বিচির থেকে খারাপ কেমনে নবীর উম্মতের সাথে মিলল মিলল রাগ করতেছেন না ভাই আমারও অভ্যাস আছে মাঝে মাঝে দুই একটা খাই হয়তো কিন্তু এরকম ভাবে এটা আমাদের খাওয়া উচিত নয় ভালো করে খেয়াল করেন ইয়াত্তাকিল্লার ব্যাখ্যা বলতেছি যুবকদের জন্য মুরব্বীদের জন্য নয় আল্লাহ রাব্বুল আমিন বলছেন ওমাই ইয়াত্তাকিল্লা যে আল্লাহকে ভয় করল ভয় করার মতো করল আল্লাহ রাব্বুল আমিনের জন্য নিজেকে উৎসর্গ করে দিল আল্লাহকে ভয় করার বাহ্যিক নমুনাও আপনাকে দেখাতে হবে আপনার মুখটার মধ্যে এখন পর্যন্ত দাঁড়িয়ে রাখতে পারেন নাই কেন ভাই কি সমস্যা কয় লোকজন বলবে এত তাড়াতাড়ি মোল্লা হয়ে গেল মুন্সি হয়ে গেল এ হলো সে হলো না না আল্লাহ যদি আপনাকে বলে এটা আপনার জন্য রাখা দায়িত্ব আপনি কোনো অজুহাতে এটা ছাড়তে পারবেন না ঠিক কি না যেই চাকরিতে দাঁড়ি কাটতে বলে ওই চাকরির গুষ্টি কিলাই ওই চাকরি করব না ঠিক কি না এত সস্তা বেটা নবীর সুন্নত আমার ডালের থেকে ফেলায় তোর দেওয়া চাকরি খাবো তুই খাওয়াস আল্লাহ বলছেন ওয়া মা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা দুনিয়ায় পাঠাই নাই আমি কাউরে দুনিয়ায় তো সবাই আসছে আল্লাহ বলেন পাঠাই নাই বলেন হ্যাঁ পাঠাইছি যার রিজিকের জিম্মাদারি আমি আল্লাহ নিছি তারেই কেবল দুনিয়ায় পাঠাইছি তোমার টাকনুর উপরে কাপড়টা উঠল না মা আসফালা মিনাল কাবাইনি ইজারি ফিন্নার বটি লাগাও বাড়ির মধ্যে যায় গোপ কাটা খাসি দিয়ে কেটে ফেলো আমার আল্লাহ নবী বলছে যা নিচে জাহান্নামে যাবে পড়বো না পারবেন না তাহলে কোথার থেকে পাবেন আল্লাহ বলছেন আল্লাহরে ভয় করে দেখা কি দিব দেখেন তো গ্যারেন্টিটা কি আল্লাহ বলছেন ইয়া জাআল্লাহু মাখরাজা সামনে কোনো রাস্তা নাই চাকরি নাই কামাই নাই খাওয়ার টানাটানি আল্লাহ বলছেন বান্দা আমি আল্লাহ চ্যালেঞ্জ দিলাম ইয়া জাআল্লাহু মাখরাজা রাস্তা আমি আল্লাহ বের করে দিব আল্লাহু আকবার আল্লাহ এইটুক বলে শেষ করে দিতে পারতেন আল্লাহ আর একটু বাড়ায় দিলেন আল্লাহ বলছেন ওয়া ইয়ারযুকুহু মিন হাইসু লা ইয়াতাসিব ও দুনিয়ার মানুষ ভালো করে বুঝে নে আমি আল্লাহ তোর জন্য কেবল রাস্তাই বের করব না আমি আল্লাহ তোর জন্য গ্যারান্টার হলাম এমন জায়গা থেকে তোরে খাওয়াবো তোর আকল দিয়ে চিন্তা করে তুই বের করতে পারবি না এমন জায়গা থেকে আল্লাহ খাওয়াবেন চিন্তা করতে পারবি না আল্লাহর কোন ছকের মধ্যে আসতে হবে আল্লাহকে ভয় কেবল করতে হবে আল্লাহকে যদি ভয় করতে পারেন ভয় করার মতো রমজানে যেরকম খান না পান করেন না আল্লাহ বলছেন সব জায়গায় আল্লাহ ভীতি এরকম করলে বান্দা তোর রিজিকের দায়িত্ব আমি আল্লাহ সুবহানাল্লাহ প্রিয় ভাইরা প্রমাণ আছে এরকম পৃথিবীতে শত শত নজির আছে এরকম আল্লাহ রাব্বুল আমিনের ভীতি যারা নিয়েছেন আল্লাহ তাদের অজস্র নিয়ামত দিয়ে ভাসায় দিয়েছেন সুবহানাল্লাহ দুই নম্বর গুণ গেলাম সংক্ষেপে বলছি এবার তিন নম্বরে একটা গুণের কথা বলে আজকের মতো শেষ আছেন তো আপনারা কারা কারা ঘুমায় গেছেন হাত দুটো তুলে দেন ঘুমান নাই তো আপনারা আলহামদুলিল্লাহ কারা কারা জেগে আছেন এবার হাত দুটো একটু উঠায় দেখান দুই হাত তুলতে হবে শক্ত করে একদম টান করে তুলছেন আপনারা মুরব্বীটা হাতটা সোজা করেন তো বাপ অনেকদিন সোজা করেন এই যে সোজা সোজা মানে এইটা সোজা সোজা একেবারে প্লাস্টার করা সোজা দিচ্ছেন কোমরটা টান দেন এবার একটু আর পাঁচ মিনিট আছে আমি আছেন আপনারা গলাটা খাকার দেন জোরে সোরে খাকার দেন দিচ্ছেন এবার হাতটা বুক বরাবর নেন নামায় ফেলেন না একবারে বুক বরাবর নিছেন এবার একটা তাকবীর দিয়ে দেখান যে কক্সবাজারের মানুষ এখনো জেগে আছে কোরআন শোনার জন্য বসে আছে আমি জানি আমি যদি আরো ঘন্টা খানিক আলোচনা করি আপনাদের যাবার উপায় নেই ঠিক কিনা চাঙ্গা হয় একটা তাকবীর দেন এবার লিল্লাহে তাকবীর লিল্লাহে তাকবীর আল কোরআনের আলো আল হাদিসের আলো তোমার নেতা আমার নেতা তোমার নেতা আমার নেতা
لله আল্লাহ কবুল করুন আল্লাহুম্মা আমিন শয়তান আপাতত সিবিসের কাছাকাছি পৌঁছাইছে ঠিক কি না আল্লাহ কবুল করুক প্রিয় ভাই এবার আমরা সর্বশেষ তিন নম্বর একটা গুণ যার মধ্যে অনেকগুলা জিনিস ঢুকানো আছে আল্লাহ পছন্দ করেন বলেই শেষ করে দিব রাজি আছেন তো ইনশাআল্লাহ ও টাইম শেষ 12টা 5 29 তারিখ পড়ে গেছে তাই না 29 তারিখ আছে এই মাসে বাহ বাহ 29 তারিখ পড়লো কেন সেদিন একজন আমারে ফোন করছে হুজুর জানলে হোক ফেব্রুয়ারিতে একটা ডেট দেওয়াই লাগবে সেটা 29 হোক আর 30 হোক আমি বললাম দেখো 30 তারিখ কি বার পড়ে দেখে আমারে জানায়ও আর ফোন করেন আমার আল্লাহ রাব্বুল আমিন বলছেন আল্লাহর পছন্দনীয় গুণ ভালো করে খেয়াল করেন এবার আল্লাহ রাব্বুল আমিন বলছেন তোমরা এই গুণে গুণান্বিত হও আমি রাব্বুল আমিন তোমাদেরকে পছন্দ করব الذين ينفقون في السراء والضراء والكاذبين الغيظ والعافين عن الناس আমার আল্লাহ বলছেন ও দুনিয়ার মানুষ তোমরা সবাই ইহসান ওয়ালা হও ইহসানের সংজ্ঞা কি আল্লাহ নিজে বলে দিচ্ছেন ইহসানের সংজ্ঞা سورة آل عمران 134 نمبر آيات الله বলছেন الذين ينفقون في السراء والضراء যারা আল্লাহর জন্য খরচ করে যাদের কাছে চাইলে দেয় দুইটা অবস্থায় في السراء والضراء একটা হচ্ছে যখন পকেটে টাকা আছে কামাই রুজি আছে দেওয়ার মতো ক্ষমতা আছে তখন চাইছে দিয়ে দেয় আরেক দল যখন বিপদ নিজেরই চলে না চলার মতো অবস্থা নাই আল্লাহ বলছেন যখন বিপদ সংকুল অবস্থা তখন কেউ যদি চায় তাদের কেউ ফিরায় না বরং বিপদেও দেয় প্রকাশ্যেও দেয় গোপনেও দেয় সচ্ছলতাতেও দেয় অসচ্ছলতার সময়ও দান করে আমার আল্লাহ বলছেন এই বান্দাগুলা আমার কাছে মহসিন হিসাবে আল্লাহু আকবার এর পরে রাব্বুল আমিন বলছেন ওয়াল কাযিবিনাল গায়িজ এই মানুষগুলা কি রকম এই মানুষগুলা